if I lay down and I play dead and I stay dead, baby. Hi friends, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে যাব যে আমার মার বাবা আমার বাড়িতে যে এসেছে তার পরের কি রিয়াকশন। তো আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো, তো করিনি। তো ফাইনালি আমি তুলছি যে আমার বাবা মা মানে আমি চান করে ওঠার পর খেয়ে দিয়ে যখন একটু মানে বাচ্চাটাকে ঘুম পাড়াতে যাব, তো ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো তারপর আমার বাবা মা, হাই ফ্রেন্ডস, মৌসুমি ডায়রিয়ান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার বাবা মা হঠাৎ করেই আমাদের বাড়িতে এসেছে, তো আমার তো খুব আনন্দ হয়েছে যে এরকম না বলে সারপ্রাইজ পেতে আমার খুব ভালো লাগে। তো সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছে আমার মেয়ে। তো আমরা দুবেলা খাওয়া দাওয়ার পর যখন ঘুম মানে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো আমি ভিডিও এডিটিং করছিলাম, তো দেখি কলিং বেল টিপেছে, বাবা মা এসছে। তো আমার মেয়ে তখনও জানে না, আমার মেয়ে তখন ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে উঠেই দেখছে পাশে দিদান শুয়ে রয়েছে, তো ও তো জাস্ট অবাক যে দাদা দিদান এসছে। তো তারপর যাই হোক, কথাবার্তা বলা হলো, আমি চা করে দিয়েছি, সব কিছু মানে খাওয়া দাওয়ার পর এইবার যখন আমার বাবা মা চলে যাওয়ার সময় হয়েছে, মানে যখন শুনেছে যে দাদা দিদান এখানে থাকবে না, রাতে বাড়ি ফিরবে, ব্যাস সেই থেকে ওকে আর দেখে কি, মানে সেই যে রাগারাগি অভিমান, মানে কি বলবো, সেটা দেখার মতো। তো আমি জাস্ট ওইটাই সিনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কী করছে, মানে কেঁদে কেটে একবার, মানে আসলে কী হয়, ফ্ল্যাটে তো আমরা মানে দুজন থাকি, আসলে ফ্ল্যাটে তো আমরা দুজন থাকি, দুজন বলতে তিনজন থাকি তো আমাদের এই রুমে। তো সেক্ষেত্রে গল্প করার মতো সেভাবে কাউকে পায় না, আমার সাথেই সারাদিন গল্প করে, আমিও ওর সাথে সারাদিন গল্প করি, হাজব্যান্ড অফিস চলে যায়। তো যখনই ও মানে আমার দিদি জামাইবাবু মানে আমার মেয়ের ও মনি মেসোমশাই হয়, আর আমার বাবা মা মানে দাদান দিদান, তো ওরা যখন আসে ওদেরকে একদম ছাড়তে চায় না, নয় ওদের সাথে চলে যাবে, আর নয়তো ওদেরকেই আমাদের বাড়িতে মানে স্টে করতে বলবে রাতে। তো যাই হোক, বাবা মা তো মানে ওকে বুঝিয়েই পারছে না যে তোরা তুই আমি চলে যাচ্ছি, পরে আমি এসে রাতে থাকবো। তো বাবাকে অনেকবার বলেছি থাকতে, তো বাবা তো কিছু বলছে না। যাই হোক, দেখি আমার মেয়ে রাজি করাতে পারে নাকি আলটিমেট। তো এখন আপনারা দেখুন যে আমার মেয়ে কীভাবে আমার বাবা মাকে মানে কনভিন্স করাচ্ছে রাতে থাকার জন্য, চলুন দেখে নিন। তোমাকে যাও, তোমরা চলে আসো না, আমি তো জানি ওই জন্য বললাম ফোনটা কাটিস না। চেঁচিয়ে কথা বলে না, আস্তে আস্তে কথা বলো। কালে কি ডিউটি দেয় দেখি, যদি ছটায় বটায় ডিউটি দেয় ঘুরে আসি দুদিন স্কুলে, মামা বাড়িতে দেখে আসবো দুদিন, ওখানে থেকে আসবো, বুনুকে দেখবো দুদিন আমরা। হ্যাঁ এই দেখো না বলে নেই, কি করলো
আমি ঘরে রান্না করে এসেছি। আমি ভাত করে এসেছি, কত ভাত। দেখো তোমাকে আমি বলিনি, আমি লিখে লিখতে চলে বুনুটাকে দেখতে যাবো, তারপরে দেখি বুনু জামা কাপড় যদি এখন নাও পারি পরে দেবো, বাবাই আসবে। এখন তো বনুটা তো হসপিটালে আছে, বাড়িতে আসেনি। তোকে আসু, এখন তো হসপিটালে, যেখানে ডাক্তারখানায় ডাক্তাররা ওকে ওষুধ দেবে, ও তো ছোট না, ও বাড়িতে আসুক, পুচুর পিছিয়ে বাড়িতে আসুক, তারপরে দাও দাও। হ্যাঁ, দিদান থাকবে, দাদান থাকবে। দিদান থাকছে, দাদান তো থাকবে না বলছে। দাদান দিদান থাকবে বলে যে নাচানাচি করছে, আলমারি খুলে আবার নাইটি বার করছে। দেখাবো দিদানকে থাকার জন্য, দেখ কি করছে, দেখ। এই আলমারি তুই একা একা খুলিস, আমার হাত পা চিপতে যাবে। তুই কি করছিস রে আলমারিতে? তো ফাইনালি মা এখন আছে, তো সেজন্য এখানে, তো সেজন্য আমি রান্না শুরু করে দিয়েছি। তো এখানে প্রথমে ঢেঁড়সের ঝাল করব, আর এখানে কেটে রেখেছি আলু ডুমো করে, এটা ডিমের ঝোল করব। তো বন্ধুরা, আজকে আমার সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, সর্দি কাশি, মানে এত শরীর খারাপ ছিল। তো আমি মোটামুটি রান্না করেছিলাম আজ, মানে খেতে তো কিছু হবে। তো যাই হোক, বাবা মা এসছে, তো এবারে আমি ওই ঢেঁড়সের ঝাল, ডিমের ঝোল আর ভাত করব, আর একটুখানি ভাজাভুজি, মানে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, এসব একটুখানি যদি পারি করে নেব, তো এগুলো দিয়ে রাত্রিবেলাটা আমাদের সবার খাওয়া হয়ে যাবে। তো তারপরে কালকে দেখব কালকে কি রান্না করা যায়। তো দুদিকে দুটো গ্যাসে কিন্তু আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর দেখুন তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি ভাতের মধ্যেই ডিমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভাজতে দেব, তো ডিমের ঝোল যেহেতু করব, তো আলুগুলো আমি একটু ভালো করে আগে ভেজে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে কোনো রেসিপি দেবো না, আমি জাস্ট এমনি আজকের ব্লগে আমি যেগুলো করেছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো যদি এই মানে রেসিপিগুলো দেখতে চান, তো আমি আলাদা করে রেসিপি দিয়ে দেব। তো এখন এই যে ডিম আর আলু ভাজা হয়ে গিয়েছে, আর ডিমের ঝোলটাও আমার প্রায় বসিয়ে দিয়েছিলাম আগে, হয়েও গেছে। তো আর আমি করেছি যে ঢেঁড়সের ঝালটা, তো দেখুন খুব সুন্দর খেতে লাগবে আমি যেভাবে করেছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো টাটা।